আসসালামু আলাইকুম, নিশা ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার বাটার চিকেন, ছোট বড় সকলের পছন্দ, বিশেষ করে বাচ্চাদের। বাটার চিকেন রান্না করার জন্য এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস কেটে নিয়েছি এরকম ছোট পিস করে। কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে একটা প্যানে চিকেনগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এখন আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো চিকেন ভেজে নিব। হাই হিটে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এইভাবে প্রায় আমি চিকেনটা 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। চিকেনটা নামিয়ে নেওয়ার পরে যে পাত্রে আমি চিকেন ভেজেছি ওই পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আছে 1 কাপ টমেটো কুচি আর 2টা কাঁচামরিচ। সবগুলো একসাথে এখন আমি তেলের উপরে ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 6-7টা কাজু বাদাম। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এইরকম নরম হয়ে আসলে এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পরে এখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিতে হবে। একটা স্ট্রেইনারের সাহায্যে সসগুলোকে ছেঁকে নিতে হবে। আমি সসটাকে ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব। ছেঁকে নেওয়ার পরে এতটুকু সস হয়েছে। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। এখন মূল রান্নায় চলে যাওয়া যাক। আমি প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সস। সসটা ফুটে উঠলে এর মধ্যে এখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
চিকেন ভাজার সময়ই প্রায় হয়ে গিয়েছে, এজন্য এখন বেশি সময় লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। বাটার চিকেন রান্নায় অবশ্যই ফ্রেশ ক্রিমটা ব্যবহার করতে হবে। গ্রেভিটা এই পর্যায়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুগার। আরও 2 মিনিট রান্না করতে হবে। 2 মিনিট রান্না করার পরে হয়ে গেল আমার মজাদার বাটার চিকেন। আমার রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেতে অসাধারণ এই বাটার চিকেন, আর রান্না করাও খুবই সহজ। পোলাও, রুটি, নান সব কিছু দিয়ে খাওয়া যায় এই বাটার চিকেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।